শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো এবং কে নিরাপদে রয়েছো। চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এটাই কি আমাদের চাওয়া পাওয়া এখনকার। ঠিক আছে, বাসায় থাকবে, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, বাবা মার কথা শুনে চলবে। ঠিক আছে, আর কি আছে আমাদের, এই যে টিচাররা তোমাদের সাথে অনলাইনে সংযুক্ত হচ্ছি, কি করবে প্রতিদিনের ক্লাস প্রতিদিন করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে কি তোমার ক্লাসটা জমে থাকবে না এবং তোমার রেগুলার রুটিনে ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। তাহলে দেখো আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম, অধ্যায় 13 নিয়ে আলোচনা করছিলাম। অধ্যায় 13টা কি ছিল বলতো? জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ, তাই না? টপিকসটা আমরা গত ক্লাসে শেষ করেছি এবং সাথে কী করেছিলাম, অনুশীলনী থেকে সুনিশ্চিত পূরণ এবং টিকচিহ্ন করেছিলাম। আজ আমি তোমাদের কী করবো বলেছিলাম, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করাবো বলেছিলাম, তাই না? তাহলে দেখো এখানে দুটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, বনভূমি ধ্বংসের ফলে কী ঘটতে পারে, এবং দুই নম্বরটা দেখো মানুষ কীভাবে বনভূমি ধ্বংস করছে। তো আমি একবার বলে দিচ্ছি, এরপর কী করবে তোমরা, খাতা কলম নিয়ে বসে পড়বে এবং সাথে লিখে নেবে। ঠিক আছে, দেখো বনভূমি ধ্বংসের ফলে কী ঘটতে পারে। আমরা জানি বনভূমি ধ্বংসের ফলে কী কী ঘটতে পারে। সাধারণত বনভূমি ধ্বংসের ফলে গাছপালা ও পশু পাখির আবাসস্থল কী হবে, নষ্ট হয়ে যাবে, উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটবে, ভূমিক্ষয় ও ভূমিধ্বসের ঘটনা ঘটবে, এবং কি বন্যা খরা ও ঝড়ের মতো দুর্যোগ দেখা দিবে। তাহলে আমরা চলো প্রশ্নের উত্তরটা লেখার চেষ্টা করি। আমি লিখছি, তোমরা আমার সাথে থাকো। সংক্ষিপ্ত প্রশ্ন, এক নাম্বার, বনভূমি ধ্বংসের ফলে কী ঘটতে পারে। বনভূমি ধ্বংসের ফলে কী ঘটতে পারে। উত্তর লিখছি, দেখো তোমরা আমার সাথে থাকো। বনভূমি ধ্বংসের ফলে নিচের ঘটনাগুলো ঘটতে পারে। লিখো, নিচের ঘটনাগুলো ঘটতে পারে। ঠিক আছে, পয়েন্ট আকারে লিখে দিচ্ছি, লিখে নাও। গাছপালা ও পশু পাখির ও পশু পাখির আবাসস্থল কি হবে, নষ্ট হবে, দুই নম্বর দেখো উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটবে। ঠিক আছে, তিন নম্বর দেখো
ভূমিক হয়। ভূমি ধসের ঘটনা বাড়বে। চার নম্বর দেখো, বন্যা খরা ও ঝড়ের মতো দুর্যোগ দেখা দিবে। তাহলে কি বলেছি দেখো তো, বনভূমি ধ্বংসের ফলে কে ঘুরতে পারে? দেখো উত্তর কি হবে, বনভূমি ধ্বংসের ফলে নিচের ঘটনাগুলো ঘটতে পারে। এক কি বলেছি, গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হবে। দুই, উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটবে। তিন, ভূমিক্ষয় ও ভূমিধসের ঘটনা বাড়বে। চার, বন্যা খরা ও ঝড়ের মতো দুর্যোগ দেখা দিবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে? প্রশ্ন দুই, মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে? ঠিক আছে, উত্তর লেখো। মানুষ নিম্নলিখিত কাজগুলোর মাধ্যমে বনভূমি ধ্বংস করছে। মানুষ নিম্নলিখিত কাজগুলোর মাধ্যমে বনভূমি ধ্বংস করছে। দেখো এক নম্বর, দেখো জ্বালানি ও গৃহ নির্মাণের জন্য গাছ কেটে, জ্বালানি ও গৃহ নির্মাণে জন্য গাছ কেটে, জ্বালানি ও গৃহ নির্মাণের জন্য গাছ কেটে। ঠিক আছে, দুই নম্বর দেখো, চাষের জমি গোখাদ্য বাসস্থান ও রাস্তাঘাট চাষের জমি
খাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য গাছপালা কেটে তাহলে আমরা কি পেলাম, মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে। দেখো, মানুষ নিম্নলিখিত কাজগুলোর মাধ্যমে বনভূমি ধ্বংস করছে। এক হলো কি, জ্বালানি ও গৃহ নির্মাণের জন্য গাছ কেটে, ঠিক আছে। দুই নম্বর দেখো, চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য গাছপালা কেটে, ঠিক আছে। এরপরে দেখো, বড় প্রশ্ন রয়েছে, বর্ণনামূলক প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদা সম্পর্ক ব্যাখ্যা করো, ঠিক আছে। আমি আজ বলে দিচ্ছি, পরের ক্লাসে আমরা কি দুটো প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। এবং দুই নম্বর কি দেখো, জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কি। আমি মুখে একটু বলছি, তোমরা জাস্ট শুনে নাও। দেখো, জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদা সম্পর্ক ব্যাখ্যা করো। দেখো, মানুষের কি বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন, এটা আমরা জানি। জনসংখ্যা যত বাড়বে তত বেশি খাবারেরও প্রয়োজন হবে, বাড়তি মানুষের বসবাসের জন্য আরও বেশি জায়গা প্রয়োজন হবে। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তেই থাকে, তবে একসময় কী হবে, খাদ্য ও বাসস্থান এসবের কী হবে, সংকট দেখা দিবে, ঠিক আছে। অর্থাৎ কি, জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদা সম্পর্ক কি গভীর, ঠিক আছে। এরপরে দেখো, জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কি। পৃথিবীর জনসংখ্যা কি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা জানি। একই সাথে কি, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতিও হচ্ছে। এর ফলে কি হচ্ছে, বাড়তি জনসংখ্যার মৌলিক চাহিদা খুব একটা সংকট হচ্ছে না। বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় মানুষ এখন কি করছে, যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলেও কি হচ্ছে, বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই মানুষ কি বেঁচে যাচ্ছে, তাই না, বা আমাদের বাঁচা সম্ভব হচ্ছে। ফলে মানুষ কি দীর্ঘায়ু লাভ করছে বা মানুষের আয়ু বৃদ্ধি পাচ্ছে। এভাবে অন্যান্য চাহিদা পূরণেও বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বা পালন করছে। সুতরাং কি, জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাবটা কি ব্যাপক, তাই না। দেখো, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলেই তো এই কি সুফলগুলো আমরা পাচ্ছি, তাই না। খাদ্য ঘাটতি কম হচ্ছে, তারপরে কি মানুষ বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাচ্ছে, তাই না। ফলে কি, তাদের আয়ু বৃদ্ধি পাচ্ছে, তাই না। ফলে কি, জনসংখ্যা উপর বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব আমরা এটা কি পরিলক্ষিত হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি যে অনেক ব্যাপক, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমি এই দুটো প্রশ্ন লিখে দিব, তোমরা সাথে থাকবে। আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছো, বনভূমি ধ্বংসের ফলে কী ঘটতে পারে এবং মানুষ কীভাবে বনভূমি ধ্বংস করছে, এই দুটো প্রশ্ন তোমরা কী করবে, রেডি করে ফেলবে বা বাসায় পড়ে নেবে, ঠিক আছে। মিস লিখে দিয়েছি, একটু বোঝার চেষ্টা করবে, তাহলেই তোমরা সহজে আনসার করতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ, বাই।